হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। দিস ইজ সাইমা জ্যাকের পিয়াল। আজকে আলোচনা করব ভিক্টোরিয়ান পিরিয়ডের ফেমাস পোয়েট আলফ্রেড লর্ড টেনিসনের ফেমাস পোয়েম ইনন নিয়ে, যেটি লেখা হয় 1829 সালে। এই কবিতাটি মূলত একটা গ্রিক মিথোলজিক্যাল ক্যারেক্টার ইননের উপর বেস করে লেখা। তার জীবনের ঘটনাগুলো আমাদের পোয়েট খুব সুন্দরভাবে এই কবিতার মধ্যে তুলে ধরেছেন। পোয়েট কিন্তু এই কবিতাটি লেখার জন্য ইন্সপিরেশন পেয়েছিলেন তার একটা ট্রিপ থেকে। আমাদের পোয়েট আলফ্রেড লর্ড টেনিসন একবার স্পেনে একটা ট্রিপে গিয়েছিলেন। তিনি পিরানিস নামক একটা মাউন্টেনে ঘুরতে যান এবং সেখানে যাওয়ার পর তার এই আইডিয়াটা আসে এই কবিতাটি লেখার জন্য। এবং বলা হয় কি, এটা খুবই সিম্পলিয়েস্ট একটা ড্রামাটিক মনোলগ, আর যার ন্যারেটর হচ্ছে ইনন নিজেই। এখানে দেখা যায় কি, এই ইনন কিন্তু কোনো সাধারণ আমাদের মতো মহিলা না, তিনি ছিলেন একজন নিম্ফ। ইননের একটু ব্যাকগ্রাউন্ডটা দিয়ে দিই, তাহলে দেখা যাবে অনেক সময় এ ধরনের কোশ্চেনগুলো পরীক্ষায় আসে। সে হচ্ছে একটা নিম্ফ এবং গ্রিক মিথোলজিতে সে মানে তার অবস্থানটা অনেক শক্ত ছিল। সে হচ্ছে গড, রিভার গডের ক্যাভ্রানের মেয়ে ছিলেন। অন্যদিকে তার সিস্টার এস্টেরো, সেও ছিল একজন নিম্ফ। এছাড়া এই ইনন কিন্তু অনেকগুলো ক্ষমতার অধিকারী ছিল। সে প্রফেসি করতে পারত, মানে ভবিষ্যৎবাণী করতে পারত, এবং মানুষকে কি করতে পারত, আরোগ্য দান করতে পারত, মানে চিকিৎসা দিতে পারত সহজে। আর এগুলোও কিন্তু সে অন্যান্য গডদের থেকে গিফট পেয়েছিল। এই প্রফেসি বলার গিফটটা সে পেয়েছিল রিয়া থেকে, যে মূলত মাদার অফ দ্য গডস। অন্যদিকে মানুষকে হিলিং করা বা আরোগ্য লাভ করানোর যে ক্ষমতাটা, সেটা সে পেয়েছিল অ্যাপোলো থেকে। আর তার নামটা এসেছে গ্রিক ওয়ার্ড ওয়েনাস থেকে, যেটার মানে হচ্ছে ওয়াইন। এবং সে বসবাস করত মাউন্ট আইডা নামক একটা মানে মাউন্টেনে সে বসবাস করত। তো সেখানে যখন সে থাকত, তখন তার একটা শেপার্ডের সাথে দেখা হয়, যার নাম হচ্ছে প্যারিস। এবং এই প্যারিসকে দেখার পরে সে তার প্রেমে পড়ে যায়। তখন কিন্তু ইনন জানতো না যে এই প্যারিস আসলে ট্রয় নগরীর প্রিন্স ছিল। সে যে আসলে নোবেল বার্থ, সে সম্পর্কে ইননের কোনো ধারণা ছিল না। তো দেখা যায় কি, প্যারিসকে সে বিয়ে করে ফেলে এবং তাদের লাইফ খুব হ্যাপিলি চলতে থাকে, সব কিছু খুব পারফেক্টলি চলছিল। কিন্তু তাদের এই কনজুগাল লাইফ মানে এই দাম্পত্য জীবনে হঠাৎ করে দেখা যায় কি একটা প্রবলেম দেখা দেয়। প্রবলেমটা কি, প্যারিস ইননকে ছেড়ে দেয়। আর এই কারণে ইনন দেখা যায় কি এত বেশি শোকে মানে শোকাহত হয়ে পড়ে। এই কবিতায় তার সে শোকের কথাগুলো, তার হাজবেন্ড প্যারিস তাকে ছেড়ে যাওয়ার ফলে তার অবস্থাটা বর্ণনা করা হয় এবং কেন তাকে ছেড়ে দিয়েছে এই কথাগুলো এখানে বলা হয়েছে। এখন আমাদের ন্যারেটর ইনন কবিতাটা শুরু করবে, মানে আমাদেরকে এখন বলবে যে কি হচ্ছে না হচ্ছে। তাহলে শুরু করি। সে ফার্স্টে আমাদেরকে বলে যে প্যারিস কেন তাকে ছেড়ে দিয়েছিল। প্যারিস মূলত ইননকে ছেড়ে দিয়েছিল দ্য মোস্ট বিউটিফুল লেডি হেলেনের জন্য, এবং হেলেনের কারণে তার হাজব্যান্ড তার কাছ থেকে চলে যায়। এবং তিনি পুরো স্টোরিটা ডিটেলসের সাথে বলেন। তিনি বলেন যে প্যালেউস এবং থেটিসের বিয়েতে গিয়েছিলেন ইনন এবং প্যারিস। সেখানে যাওয়ার পর দেখা যায় কি, একটা বিয়েতে দেখা যায় না বিভিন্ন ধরনের প্রোগ্রামস হয়, বিভিন্ন ধরনের মানে অনেক কিছু অ্যারেঞ্জ করা হয়। তো সেখানে একটা কম্পিটিশনের মতো রাখা হয় যে দেবীদের মধ্যে কে সবচাইতে সুন্দরী এই জিনিসটা ডিসাইড করতে হবে। তো সেখানে হেরা, প্যালেস এবং অ্যাফ্রোদিতি এরাও উপস্থিত ছিল, এবং তারা ছিল কি কন্টেস্টেন্ট হিসেবে ছিল যে কে সবচেয়ে সুন্দরী। জিনিসটা কেউ ডিসাইড করতে পারছিল না। তো প্যারিসকে তখন বলা হলো যে তুমি বলো যে এই তিনজনের মধ্যে সবচেয়ে বিউটিফুল কে। তো তিনজনের মধ্যে তিনজনই চাইছিল তাকে সুন্দর বলা হোক, মানে এক মানে তারা নিজেরা নিজেদেরকে সুন্দরী বলানোর চেষ্টা করছিল। তো প্যারিসকে তাই তারা বিভিন্নভাবে প্রলোভন দেখাচ্ছিল যে তুমি আমাকে সুন্দরী বলো, আমাকে সুন্দরী বলো। তো হেরা প্যারিসকে লোভ দেখায় এটা বলে যে তোমাকে আমি সবচাইতে ক্ষমতাবান মানুষ বানিয়ে দিব। অন্যদিকে প্যালেস বলে যে আমি তোমাকে সবচাইতে জ্ঞানী ব্যক্তি হিসেবে কি করব, জ্ঞানী ব্যক্তিতে পরিণত করব। অ্যাফ্রোদিতি কিন্তু সবচাইতে মানে চালাক একজন ভদ্র মহিলা ছিল, সে মানে গডেস ছিল আর কি। সে বুঝতে পেরেছিল আসলে প্যারিস কি চাইছে। তো তখন সে বলল যে আমি তোমাকে ওয়ার্ল্ডের সবচাইতে বিউটিফুল ওমেনটাকে এনে দিব যদি তুমি আমাকে বিউটিফুল বলে ঘোষণা করো। এটা বলার সাথে সাথে তার কাজ শেষ, প্যারিসের মাথা ঘুরে যায়। একটা মানুষ, একটা পুরুষ স্বাভাবিকভাবে সুন্দরী মহিলার কথা শুনলে মাথা ঘুরেই যাবে। সো সে কি করলো, কোনো প্রকার বাজ বিচার না করে অ্যাফ্রোদিতিকে উইনার হিসেবে ডিক্লেয়ার করে দিল।
অন্যদিকে এনান ভাবছিল হয়তো তার হাজব্যান্ড চাইবে, ক্ষমতা চাইবে, জ্ঞান চাইবে, এই দুটার একটা জিনিস চাইবে। কিন্তু দেখা গেল কি তার হাজব্যান্ড কি চুজ করলো, দ্য মোস্ট বিউটিফুল লেডি মানে হেলেনকে চুজ করলো। সে বিউটি অফ নলেজ থেকে যে ফিজিক্যাল বিউটিটা রয়েছে সেটাকেই প্রায়োরিটি দিল। তো আমরা দেখতে পাই কি এরপর প্যারিস কি করে, এনানকে ছেড়ে দেয়। এবং এই ছেড়ে দেওয়ার কারণে প্যারিসকে কিন্তু অনেক বেশি কি করতে হয়, অনেক বেশি সাফার করতে হয়। প্যারিসের এই ভুল ডিসিশনের কারণে পুরো ট্রয় নগরীটাই ধ্বংস হয়ে যায় এবং প্যারিসও কিন্তু শেষ পর্যন্ত মৃত্যুবরণ করে। যাই হোক, এটা তো প্যারিসের গেল, প্যারিস সাফার করেছে সেটা অন্য কথা, ইনান কিন্তু কম সাফার করেনি। এই হেলেনকে চুজ করার কারণে ট্রয় তো ধ্বংস হয়েছে, অন্যদিকে ইনানের লাইফটাও কি হয়ে যায়, একদম ধ্বংস হয়ে যায়। ইনানকে যখন প্যারিস ছেড়ে দেয় সে একদম একা হয়ে যায় এবং সে মৃত্যুর আগ পর্যন্ত একা ছিল। সে খুবই আনকন্ট্রোলেবল একটা, মানে মনে হচ্ছে যেন সে খুব বেশি কি সাফার করছিল তার হাজব্যান্ড তাকে ছেড়ে দেওয়ার কারণে। যেমন আমাদের লাভড ওয়ান যদি আমাদেরকে ছেড়ে চলে যায়, স্বাভাবিকভাবে প্রত্যেকটা মানুষের কাছেই খারাপ লাগবে। তো সে এই জিনিসটাকে কন্ট্রোল করতে পারছিল না এবং তার কাছে মনে হচ্ছে যেন তার চারিদিকে অনেকটা ফায়ার অবস্থা, সে মাঝখানে বসে আছে এমন একটা। তারপরে এখন আমরা দেখতে পাই কি সে একটা ভ্যালির উপরে সে বসে আছে এবং বারবার মৃত্যুর জন্য আশা করছে। এবং সে আইডা পর্বতের মধ্যে বসে বসে বারবার কি ডিয়ার মাদার আইডাকে বলছে যে আমাকে কি দাও, মৃত্যু দাও, আমি তাড়াতাড়ি মৃত্যুবরণ করতে চাই। কারণ তার কাছে মনে হচ্ছে কি সে একদম ফ্লেমস অফ ফায়ারের মাঝখানে সে বসে আছে, আগুনটা তার চারিদিকে তাকে সারেন্ডার করে ফেলেছে এমন একটা অবস্থা। এবং তার ইমোশনস এবং তার সিচুয়েশনস দুটোটাই তাকে একটা জেলের মধ্যে বন্দী করে রেখেছে। মানে তার লাভড ওয়ান তাকে ছেড়ে যাওয়াটা সে কোনোভাবে মেনে নিতে পারছিল না এবং তার কাছে চারিদিকে মনে হচ্ছে আগুন এবং তার যে ইমোশনস ছিল, সিচুয়েশন ছিল, কোনো কিছুই কি তার আন্ডার কন্ট্রোল ছিল না। এবং তিনি মনে করছেন যে সিচুয়েশনের সে আসলে কি সিচুয়েশন তাকে কি করেছে, এমন একটা খারাপ পরিস্থিতির দিকে নিয়ে গিয়েছে এরকম একটা অবস্থা। বাহ্যিক যে সিচুয়েশন রয়েছে সেটার শিকার সে। অ্যাকচুয়ালি তার নিজের প্যাশনের কারণে সে অনেক বেশি সাফার করছিল। তার কারণ হচ্ছে সে যদি নিজের প্যাশনটাকে, নিজের আবেগটাকে কন্ট্রোল করতে পারতো, হয়তো সে কিছুটা কি করতে পারতো, এই দুঃখ থেকে বের হয়ে আসতে পারতো। কিন্তু সে নিজের প্যাশনটাকে কি করতে পারছিল না, কন্ট্রোল করতে পারছিল না, তার প্যাশনই তার মূল কি প্রবলেম ছিল। আবার এটাও হতে পারে যে দ্য ইরেশনালিটি দ্যাট রুল ইন হিউম্যান অ্যাফেয়ার্স, এই জিনিসটাও তার সাফার করার মূল কারণ ছিল। মানে হিউম্যান অ্যাফেয়ার্সের মধ্যে যে অযৌক্তিক ব্যাপারগুলো ছিল ওই জিনিসটাও এনানের সাফার করার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আর এখানে পোয়েমটা শেষ হয়ে যায়। আমি যদি এক কথায় বলি, এই ইনান নামক এই ক্যারেক্টারটার লাইফের ঘটনাগুলোই এখানে বর্ণনা করা হয়, কিভাবে সে প্যারিসের সাথে তার দেখা হয় এবং তাদের বিয়ে হয়, তাদের সেপারেশনটা কিভাবে হয়েছিল এবং সেপারেশনের পর তার অবস্থাটা কেমন ছিল, এসব কিছু এখানে বর্ণনা করা হয়েছে। এই কবিতাটার থিমটা যদি বলি, থিমটা হচ্ছে এরকম, সচরাচর দেখা যায় কি ড্রামাটিক মনোলগে আইরনিক্যালি একটা সিচুয়েশনের মধ্য দিয়ে অনেক সময় পোয়েট কি করে নিজের যে ব্যক্তিগত অভিমত ওই জিনিসগুলো তুলে ধরার চেষ্টা করে। এখানেও ঠিক অনেকটা এরকম যে একটা ভুল ডিসিশনের মধ্য দিয়ে কিভাবে সব কিছুই চেঞ্জ হয়ে যায় ওই জিনিসটাও বোঝানো হয়েছে। প্যারিসের একটা ভুল ডিসিশনের কারণে ইনানের লাইফটাও শেষ হয়ে গেল, ট্রয় নগরী ধ্বংস হয়ে যায়, সব কিছু ইভেন প্যারিসও কি হয়ে যায়, ধ্বংস হয়ে যায়। আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে।